গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এমএস ডায়েরি। আজকে তোমাদের সামনে আমি ফুচকা খাবো। আমি ফুচকা খেতে খুবই ভালোবাসি, তো সেটা শেয়ার করার জন্য আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি। চলো দেখতে থাকো, আর তোমরা আমার সাথে থাকো, আমি খেতে থাকছি। আর যাদের যাদের ফুচকা খাওয়ার ইচ্ছা আমার সাথে, প্লিজ তোমরা কমেন্ট করো, তাহলে সবাই মিলে একসাথে ফুচকা খেলে আরো অনেক বেশি আনন্দ হবে। চলো আমি খাওয়া শুরু করি। আজকে কিন্তু আলু মাখাটা মা মেখেছে। ভালোই মেখেছে। আমার তো অসাধারণ লাগছে। ফুচকা গুলো কিনে এনেছিলাম বাইরে থেকে, আলু মাখা আর টক জলটা মা করেছে বাড়িতে, তো সেটা দিয়ে এখন খাওয়া হচ্ছে। ফুচকা খেতে তো খুব ভাল লাগে, একটা টক জল ব্যাপারটা থেকে যায়। তোমরা দেখতে পাচ্ছ ফুচকার সাইজ গুলো কত বড় বড়, খেতে গেলে পুরো টক জলে চোবালেই একদম ভেতর থেকে পড়ে যাচ্ছে টক জল। আর এইখানে মা টক জলটা বানিয়েছে, এতে ভাজা মশলা দিয়েছে, তেঁতুল দিয়েছে আর লেবু দিয়েছে, আর এখানে আলু মাখাটাও মা বানিয়েছে। তোমাদেরকে তো বললামই, আলু মাখার মধ্যেও ভাজা মশলা দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে আর স্বাদ মতো নুন দিয়েছে। আমার তো অসাধারণ লাগছে, তো আমি চাইবো নেক্সট টাইম যেন তোমাদের সবার সাথে একসাথে ফুচকা খেতে পারি, তো সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো খেতে থাকি এখন। কোনো কথা হবে না, ফুচকা পেলে আর কোনো কথা নেই, চলতে থাকবে খাওয়া। তোমরা দেখতে পাচ্ছ আমি ফুচকা খেয়ে যাচ্ছি। ফুচকা খেতে থাকলে কিন্তু সত্যি কোনো কথা বলা যায় না। যারা ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসে, কোনো কথা কি বলা যায় আগে তোমরা বলো। অসাধারণ, মানে আজকে সন্ধ্যাটা ফুচকা দিয়ে আমার তো জমে গেছে। আশা করি তোমরা ভিডিওটা দেখতে তোমাদের ভালোই লাগছে, আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো যে ফুচকা চ্যালেঞ্জ তাহলে কিন্তু একদিন হয়ে যাবে তোমাদের সাথেও, তার জন্য কমেন্ট করো, তাহলে আমরা সবাই একসাথে চ্যালেঞ্জ করে খেতে পারবো। কে কতটা খেতে পারে সেটা তো সবাইকে দেখাতে হবে, তো সেইটা দেখতে আমরা চাই, তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এখানে ফুচকা গুলো কিরকম মুচমুচে, ভাঙলাম আওয়াজ হলো কিন্তু। তো এইরকম ফুচকা যদি থাকে খেতে খেতে সত্যি কি আর কথা বলা যায়, মানে ফুচকা খেতে খেতে ওদিকে এমন মন সত্যি কথা বলা যাচ্ছে না।
তোমাদেরকে একদিন ফুচকা তো আগে দেখিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়াটা, আজকে বাড়িতে খেলাম। এবার তোমাদের সাথে খেতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কে কে আমার সাথে ফুচকা খেতে চাও, তাহলে সবাই মিলে আমরা একসাথে ফুচকা খাবো, তার আনন্দ অনেক বেশি। আর অবশ্যই এমএস ডায়েরির সাথে থাকো, তাহলে আমরা আরো নিউ নিউ কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসতে পারবো, আরো এগোতে পারবো তোমাদের কাছে নিউ কন্টেন্ট গুলো তুলে ধরার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা খাওয়া আমার প্রায় শেষের দিকে। আমি যখন খেতে বসেছিলাম, আমি ফুচকা খেতে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এতগুলো যে আমি খেয়ে নিতে পারবো আমি সত্যিই ভাবিনি। মানে তোমাদের ভালোবাসায় খেতে বসে আমার এত আনন্দ লাগছে। তোমরা এভাবেই সাথে থাকো, আমার তো অলরেডি মানে এক থালা ফুচকা প্রায় শেষ হতে চললো, খুবই ভালো লাগছে। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমাদের অনুপ্রেরণা দিচ্ছে আরো এগোনোর জন্য। তো তাই তোমরা প্লিজ সাথে থাকো। এটা লাস্টের ফুচকা, সব ফুচকা শেষ, আর হয়তো তোমাদের ভালোবাসার জন্যই এতটা খেতে পারলাম। তো তোমরা প্লিজ প্লিজ এমএস ডায়েরির সাথে থেকো, আর আগাম ধন্যবাদ এই ভিডিওটা তোমরা দেখছো বলে। সো প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার টু এমএস ডায়েরি, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো এখনো অবধি যারা এমএস ডায়েরি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এমএস ডায়েরি সাবস্ক্রাইব করে তারপর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রেখো, তাহলে সব ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে। প্লিজ লাইক কমেন্টস শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এমএস ডায়েরি and don't forget to click bell icon. এখন অবধি এমএস ডায়েরি শেয়ার করনি তারা অবশ্যই এমএস ডায়েরি শেয়ার করো এবং এমএস ডায়েরি সাবস্ক্রাইব করে এমএস ডায়েরি পরিবারের পাশে থেকো, তোমাদের অনুপ্রেরণাই কিন্তু আমাদের এগোতে সাহায্য করবে। আজকে এটাই লাস্ট ফুচকা, আর এই ভিডিওটা কেমন দেখতে লাগলো অবশ্যই তোমরা জানিও, আর অন্যরকম কিরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও জানিও। আজকে এখানেই ফুচকাটা খেয়ে এখানেই ব্লগটাকে এন্ড করছি। গুড নাইট, টাটা।